সঙ্গে আছেন চিত্রশিল্পী প্রদীপ মৈত্র নমস্কার আমি কার্তিক পাল নমস্কার আমিও ছবি আঁকি এই পথেরই যাত্রী আমি সনাতন সাহা শান্তিনিকেতনে থাকি আমিও ফিলান্স করি ছবি আর কিছুই মানে অন্য কোনো জব টপ হয় না তাই এটাই আমার পেশা প্রদীপ দা আসবে বলে আমি শান্তিনিকেতন থেকে এলাম যা দেখা হলো প্রদীপদার কাছে অনেক কিছু শোনার জন্য আমি এসেছি যে কি কীভাবে এই জায়গায় এসেছে মানে কীভাবে একটা পথ অতিক্রম করে এই জায়গায় পৌঁছেছে যাতে আমরা একটু সাপোর্ট পাবো আমরা একটু হেল্প পাব আমরাও একটু সাহস পাবো এইসব কিছু একটু জানার জন্য আগ্রহী আমি যদি আপনার স্টেপ বাই স্টেপ একটু জার্নি আমাদেরকে যদি ছবি আঁকার ক্ষেত্রে যেটা তোমরা বলছো সে একটা জার্নি এটা তো নিশ্চয়ই যেটা এটা সত্যি একটা জার্নি একটা পথ অতিক্রম করে আসতেই হয় তো সকলের মতো আমিও খানিকটা পথ অতিক্রম করেছি তবে তোমরা যে অর্থে ইন্সপিরেশানের কথা বলছো সেই ইন্সপিরেশানটা আমার নিজের ধারণা আমার ছবি দেখে যদি তোমাদের হয় তাহলে সেটা সবচেয়ে বেশি আমার কাছে আনন্দের ব্যক্তিগতভাবে মুখে ইন্সপিরেশান দেওয়ার থেকে আমার মনে হয় কাজই আমার সবচেয়ে বড় ইন্সপিরেশান আমার নিজের কাছেও আমার কাজ খুব ইন্সপিরেশান এবং যদি কেউ বলে যে আপনার ছবি দেখে ভালো লেগেছে তাহলে আমি যেভাবে ইন্সপায়ার্ড হই তোমাকেও কেউ ছবি দেখে বললে পরে তোমারও মনে হবে যে আমি খুবই ইন্সপায়ার্ড হই তো এইটা আসার পথে আলাদা কিন্তু কিছু নয় তুমি যেভাবে এগোচ্ছ আমিও হয়তো সেইভাবেই এগিয়েছি এখন একটা কথা বারবারই মনে হয় যে মাস্টারমশাই গণেশ একটা কথা খুব ভালো বলতেন বলে লেগে থাকো একদিন ঠিক তুমি একটা জায়গা পেয়ে যাবে এবার সেই জায়গাটা খুব ফলপ্রসূ না হতে পারে মানে ফল অর্থে তো এখন আর্থিক ফল ধরা হয় তো সেই আর্থিক ফল নাও হতে পারে কিন্তু তুমি দেখবে তুমি এই শিল্পজগতে একটা লেগে থাকলে একটা জায়গা পাবে তার কারণ হচ্ছে যে যারা পুরনো দিনের মানুষরা ছিলেন তারা তো মানুষ মরণশীল এক একটার পর একজন চলে যাবেন এবং এই চর্চাটাকে যদি যারা যারা ধরে রাখতে পারবে তারা কিন্তু তার পরের সিঁড়িতে তারা দাঁড়িয়ে আছে যারা চলে গেলেন তারপরে মাঝখানে যে একটা বড় গ্যাপ তৈরি হয়ে যায় সেই গ্যাপটাকে পূর্ণ যদি করতে পারো তারা তোমার কাজ দিয়ে পূর্ণ করতে হবে তোমাকে পরিশ্রম করতে হবে তোমার ছবি আঁকতে যে তোমার অসুবিধে এই অসুবিধেগুলোকে যদি তুমি ওভারকাম করতে পারো এবং তার ভেতর দিয়ে তোমার চিন্তাভাবনা তুমি যা ভাবছ সেটা যদি তুমি লিপিবদ্ধ করে যেতে পারো এবং যদি ধরে রাখতে পারো জায়গাটা তাহলে দেখবে তুমি একসময় তুমিও আছো তুমিও হারিয়ে যাওনি এটাই সবচেয়ে বড় আমরাও এই বিশ্বাস করেই কিন্তু এগিয়ে যাচ্ছি আর কি দেখা যাক কত দূর মানে চালাতে পারবো মানে মানে কনফিডেন্ট তো রয়েছে যে মনের মধ্যে একটা সাহস রয়েছে যে কাজ করবো একদিন একদিন পাবই এই তার ফিডব্যাক পাবই তার ফল পাবই এই আশায় রয়েছে ফলটা কি যে জানো তো ফলটা হচ্ছে এক একজনের কাছে এক এক রকম আজকে যে দিনটা দাঁড়িয়েছে এই সময়টা দাঁড়িয়ে যে প্রদীপদা আপনি কোথায় কোথায় এক্সিবিশান করেছেন সেইখানে কীরকম বায়ার বা সেইখানে গ্যালারিটা কীরকম সেখানে কি বিক্রি টিক্রি হয় তারপর তাদের ভাবটা ছবি আঁকতে আসার পরই তাদের মনে হয় যে ছবি এঁকেই তারা হয়তো বিকাশ ভট্টাচার্য গণেশ মাইন হওয়ার কথা ভাবছে এবং একটা সময় এমন হয়েছিল যে তাদের বাড়ির অভিভাবকরাও ভাবতে শুরু করতো যে এখন কিন্তু একটু পড়তির দিকে আমরা যখন বাড়ি থেকে ভর্তি হয়েছি তখন আমাদের বাড়ির লোকেরা কিন্তু ছবি আঁকাটার সম্বন্ধে কিছু জানতো না আর্ট কলেজটা কি জানতো না আর্ট কলেজটা কি সেখানে পড়াশুনো করা যে ছবি এঁকে এটা বাড়ির অভিভাবকদের বলতে হয়েছিলো বোঝাতে হয়েছিল তারা খুব যে ভালোভাবে নিতে পেরেছিল তা না সেইটার জন্য কিন্তু তাদের কোনো দোষ না কারণ আমরা যারা ছেলে হয়ে জন্মেছি সবসময় বাবা মাদের মনে হয় যে ওদের একটা দায়িত্ব বোধ পরবর্তীকালে আমরা নেবো পালন করব। এই আশাটা গার্জিয়ানদের মধ্যে তো থেকে যায় অভিভাবকরা ভাবেই তো যার জন্য প্রথমেই প্রশ্ন করে যে এটা করলে কি হবে আসলে ছবি তো আঁকা হলো কিন্তু তারপরে চলবে কি করে আচ্ছা ঠিক আছে বোঝা গেল যে আমাদের দরকার নেই তোর তো তুই চালাতে পারবি এরকম একটা জায়গা কিন্তু বা গার্জিয়ানদের যদি আমাদের মনে আসে এটা তো দোষের কিছু নয় কারণ তারা তো আমাদের ওপর অনেকটা আশাবাদী তো আজকের দিনে কিন্তু এই ব্যাপারটা অনেকটা কেটেছে এর মধ্যে কোনো সন্দেহ নেই ছবি আঁকার কিছুটা প্রচার প্রসার কিন্তু হয়েছে এবার মাঝখানে খানিকটা উঠলো তারপরে খানিকটা নিম্নগামী হলো এই জায়গাগুলো তো ওঠানামা সব জায়গাতেই আছে কিন্তু গার্জিয়ানরা কিন্তু খানিকটা বুঝতে পেরেছিলো যার এর পরে যেটা আর্ট কলেজে ডিপ্লোমা ছিল যেটা ডিগ্রি হলো তারপরে আমরা স্নাতকোত্তর একটা ডিগ্রিও পাওয়ার আমরা বন্দোবস্ত করতে পারলাম ছবি আঁকার ক্ষেত্রে এরপর কিন্তু দেখা গেল যে ছবি আঁকা নিয়ে চাকরি বাকরির খানিকটা সুযোগ সুবিধা তৈরি হয়েছে এবং সেই সুযোগ সুবিধা কে কোথায় পাবে কিভাবে পাবে সকলেই আমরা আশাবাদী কিন্তু সকলে তো আমরা পাবো না কিন্তু এর মধ্যে থেকে যাদের মনে হবে যে আমি পাই বা না পাই আমার চর্চাটা চালিয়ে যাব মূল কথাটা হচ্ছে চর্চাটা চলার পথে চর্চাটা ভীষণভাবে প্রয়োজন মানে কেমন বলি আমার নিজের মনে হয় যে প্রতিনিয়ত ঘুম থেকে উঠে যেমন আমরা দাঁত ব্রাশ করি মুখ ধুই চোখে মুখে জল দিই এবং ছবি আঁকাটাও কিন্তু একেবারে তাই মানে আমি কিছু আঁকলাম আর সেইটা নিয়ে প্রদর্শনীর কথা ভাবতে শুরু করলাম এবং সেখানে দুবার এক্সিবিশন করলাম তারপরে বলে আমি ছবিটা আঁকলাম ব্যাপারটা তা না অধিকাংশ ক্ষেত্রে কিন্তু দেখাও গেছে এটা যে আমার এর মাস্টারমশাই মানে বিকাশবাবুর মাস্টারমশাই ছিলেন অরুণ বোস সে বলতে এক্সিবিশানের আগে আবার ছবি আঁকা গিয়েছে যদি বলি কখনও যে সামনে এক্সিবিশান আছে বলে তাতে কী হয়েছে আচ্ছা এক্সিবিশান একটা ছবি সারা বছরের ছবি আঁকা হচ্ছে তখন থেকে দুটো তো দেওয়া যেতেই পারে তার কোনো ধারণা ছিল না যে এক্সিবিশানের এক মাস আগে থেকে ছবি নিয়ে আবার ভাবতে হবে ওনার বক্তব্য যে এক্সিবিশানের আগে একটা কাজ থাকেই যে কোন দুটো ছবি দেব সেটা বেছে তার একটা ফ্রেমিং কিভাবে হবে তো ফ্রেমারের সঙ্গে যোগাযোগ করা আর আমি এক্সিবিশানের আমি যাদের সঙ্গে আছি এক্সিবিশান করা সেইখানে আমি খানিকটা সময় দিলাম যে সময়টা আমার কিছুদিন ছবি আঁকা হলো না কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমি দেখতে পাচ্ছি এখন যে কয়েকদিন দেখা যাচ্ছে না কী হলো তো না আমার সামনে এক্সিবিশান আছে তারপরে সামনে এক্সিবিশান আছে তার মানে ওই টার্গেটে ছবিটা হচ্ছে সারা বছর তারা ছবি আঁকছে কি আঁকছে না সেটা আমার কাছে বিষয়বস্তু নয় কিন্তু তারা এক্সিবিশানের আগে ছবি আঁকার জন্য বেশি ইনভলভ হয়ে যাচ্ছে কিন্তু তার মানে তাদের কাছে ছবি দেবার মতো ছবি আছে কিনা তার জানা নেই এইটা কিন্তু হচ্ছে এটা হচ্ছে এইটা মানে আমি আকছাড় দেখতে পাচ্ছি হচ্ছে এর জন্যে কিন্তু আমি তাকেও দোষারোপ করতে পারি না তার কারণ হচ্ছে প্রতিনিয়ত আমি ছবি এঁকে যাব এই ছবি আঁকার জন্য আমার কিছু রসদের প্রয়োজন আছে এই রসদটা জোগাড় করার জন্য কিন্তু আমার দিনের পর দিন ভাবতে হয় যে আমি এই রসদটা কীভাবে জোগাড় করব। আমার সামনে একটা এক্সিবিশন সারা বছর যে আমি চালিয়ে যাব তার সঙ্গে তো আমার জীবনযাত্রা আছে খাওয়া দাওয়া আছে ঘর থেকে বেরোলেই বাসের ট্রামের ভাড়া আছে বাড়িতে কিছু দায় দায়িত্ব তো থাকেই যতদিন পর্যন্ত সংসার ধর্ম না হয় ততদিন পর্যন্ত এক ধরনের মানসিকতা থাকে কিন্তু সংসার ধর্ম হয়ে যাওয়ার পর একটা দায়িত্ব বর্তায় এই দায়িত্বটা তখন ডবল দায়িত্ব আমাদের ক্ষেত্রে তিন নম্বর দায়িত্ব এক হচ্ছে বাবা মা দুই হচ্ছে নিজের পরিবার তিন হচ্ছে আমার ছবি আঁকার সংসার যদি মেপে দেখি যে বাবা মার সংসারটা আস্তে আস্তে ছোটো হয়ে আসছে নিজের সংসারটা মাঝখানে আছে ছবি আঁকার সংসারটা কিন্তু যারা ছবি আঁকে তাদের ক্ষেত্রে বিশাল হয়ে দাঁড়ায় অনেক ক্ষেত্রেই দেখা যায় যে পরিবারের স্ত্রী পুত্রকন্যার দায়ভার বহন করার থেকেও আমার ছবি আঁকার দায়ভার বহন করাটা প্রয়োজনীয় হয়ে পড়ে অনেক সময় আমরা শুনেছি তো যে শিল্পী হলে পরে বাড়িতে সংসারে নানান রকমের এক একটা প্রবলেম তৈরি হয় অশান্তিও তৈরি হয় কারণ একটা ঘটনা আমরা তো সামাজিক জীব আমরা তোকে উড়ে আসিনি ছবি আঁকতে এসেছি বলে আমি তো অন্যভাবে জন্মগ্রহণ করিনি সবই আমার হাতে আসবে তা তো নয় আমার তো আমার সন্তানের শিক্ষা দীক্ষা আমার স্ত্রীর ভরণ পোষণ এটা তো আমার প্রয়োজন আছে তো সেইটার ক্ষেত্রে কিন্তু রোজগারটার একটা অংশ তাদের দিকে চলে যায় আর আজকের দিনে দাঁড়িয়ে ছবি আঁকার যা অবস্থা হয়েছে তাতে যে জিনিসপত্রের দাম বা যা ম্যাটেরিয়াল বলতে আমরা যা গ্রহণ করে ছবি আঁকি এবং যে ছবিটা আঁকি সেই ছবিটি আমাকে তৃপ্ত করতে পারে না আর ছবি আর একটা ছবি প্রতিনিয়ত কারণ আপ আপনাকে যদি আমি জিজ্ঞেস করি আপনার ভালো ছবি সেরা ছবি একটা বলতে পারবে না বলো আঁকা বাকি আছে কারণ আমি করে যাচ্ছি আমার কোনোটাতেই আমি স্যাটিসফাইড হই না একদম আমার মাস্টার মাসে গোপাল সান্যাল ছিলেন সে বলতেন আমি বলুন আমাকে যখন বলতেন যে তুমি দেখাও আমাদের স্যার এই কাজগুলো না হচ্ছে না আমি চেষ্টা করছি হচ্ছে না বলে যেদিন তোমার মনে হবে হচ্ছে সেদিন তোমার ছবি আঁকা শেষ যতদিন তোমার মনে হবে হচ্ছে না ততদিন তুমি এই মানে কুহেলিকার পিছনে তুমি ছুটে যাবে দিনের পর দিন ছুটে যেতে 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 তুমি একদিন হারিয়ে যাবে পৃথিবীতে বিলীন হয়ে যাবে কিছু চিহ্ন তোমার পড়ে থাকবে এই পড়ে থাকা চিহ্নটা যদি তুমি যত্ন সহকারে করো তাহলে চিহ্ন হিসেবে থাকবে তা না হলে উনি একটা পরিসংখ্যান বলেছিলেন আমাকে যে পঞ্চদশ শতক থেকে আজ পর্যন্ত সারা পৃথিবীতে যত শিল্পীরা ছবি এঁকেছে আচ্ছা বলো দেখি কটা লোকের নাম জানো তখন আমি বলেছিলাম স্যার এটার মধ্যে তো আমার মনে হয় খানিকটা প্রচারের আলো আছে ওরা কীভাবে আমাকে বোঝাও এমন শিল্পী রেমব্রান্টের সময় শুধু রেমব্রান্ট ছবি আঁকতেন আরও তো ছবি আঁকার অনেক লোক ছিলেন মানে হ্যাঁ ছিল মানে তারা কি একেবারেই ব্রাত্য ছিল বলে একেবারেই ব্রাত্য ছিল না তারা কাজ করে গেছেন রেমব্রান্টও কাজ করে গেছে কিন্তু সে তার চিহ্নটা রাখার জন্য সে যে পরিশ্রম করে গেছে বা যে চিহ্নটা রেখে গেছে পরবর্তীকালে সারা পৃথিবী দেখেছে এই চিহ্নটা অন্য আরও পাঁচজনের থেকে তার বিষয়বস্তু ছবি আঁকার মানে কোয়ালিটি শিল্পগুণে সম্পন্ন এমন একটা জায়গা তৈরি করে দিয়েছে যা অনন্য সাধারণ মানে আর পাঁচজনের থেকে খানিকটা আলাদা তখনই আমাদের আমরা সার্থক ঠিক এই কারণেই কিন্তু আমরা পাঁচজনের থেকে যেদিন থেকে আলাদা হতে শুরু করব ভেবেছি বা আমি আলাদা আমার ছবির সঙ্গে অন্য ছবির মিল না হয় আমার একটা সিগনেচার ভ্যালু তৈরি হয় আমার ছবি দেখে যেন মনে হয় এটা আমারই ছবি সবসময় কিন্তু আমাদের টার্গেট আমারই ছবি এইটার একটা বড় ক্রাইসিস একসময় তৈরি হয় যখন আমরা দেখি যে কারো ছবি আঁকার পর আমাদের মনে হয় যে ওনা ওর দ্বারা দ্বারাব্ড্ড প্রভাবিত তখন বাইরের লোকেরা কি বলল না বলল ভেতরে কিন্তু নিজের খুব কষ্ট হয় যে আমি একটা ছবি আঁকলাম আমার ছবিটা তার প্রভাবে প্রভাবিত এটা এর জন্য কিন্তু দোষের কিছু নয় কারণ আমরা কিন্তু অনুকরণ করা আর অনু মধ্যে কিন্তু একটা তফাৎ আছে আমরা তাকে অনুকরণ করছি না কিন্তু তাকে অনুসরণ করছি তার কাজ অনুসরণ করছি তাকে ধরে হাঁটতে হাঁটতে শিখছি তার জীবনযাত্রা তার ছবি আঁকার পদ্ধতি আমাকে আপ্লুত করছে আমি আমার অজান্তে সেই জায়গায় চলে যাচ্ছে এটা কিন্তু অজান্তে চলে আসছি আমি কোথায় যেন কাজ করতে বসে তার মতো হয়ে যাচ্ছে আমার নিজের জীবনে ঘটেছে বহু লোকের কাছ থেকে এটা শুনতে হয়েছে আমি এইটা নিয়ে যখন কিছুদিন ছবি আঁকা বন্ধ করে বসে তখন কিছু অন্য কিছু করার চেষ্টা করছি আমার মা বলেছিলেন যে জোর করে কিছু করার চেষ্টা করো না জোর করে কিছু করার চেষ্টা করো না আস্তে আস্তে দেখা যাবে যে তুমি তোমার জায়গায় পৌঁছে গেছো তোমার ছবি আজকে তার মতো দেখতে হচ্ছে মানে জিনিসটা তার মতো নয় তুমি আমাকে একটা ছবি কপি করে দেখাও যে তার মতো তুমি পারবে না তোমার নিজস্ব শৈলী বা তোমার নিজস্ব ব্রাশিং বা তোমার নিজস্ব ভাবনা রং তার মধ্যে ঢুকে পড়বে আস্তে ঢুকে যাবে অতএব তুমি যদি মনে করো যে তুমি নকল নবিসি করছো ব্যাপারটা তা নয় আমরা তো ছোটোবেলায় তো শিখি কাউকে হাত ধরে শিখি আমরা তো কেউ স্বয়ম্ভু নই কেউ আমরা স্বয়ম্ভু নই আমাদের আমাদের কেউ বলতে পারে যে পৃথিবীতে একটা কোনো কিছু সৃষ্টি হয়েছে কেউ বলতে পারবে না আমরা ওখান থেকে তুলে কোনো নতুন সৃষ্টি হয়েছে আমরা তো ক্রোনোলজিকে ধরে রেখেছি দিনের পর দিন আমরা দেখেছি সমস্তই সৃষ্টি হয়ে গেছে যেখানে যাই গেছে আমরা শুধু মানে কাজ করতে 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 কেউ নিজস্ব আইডেন্টি তৈরি করার প্রচেষ্টা করে কারো কাজ করতে করতে আইডেন্টি তৈরি হয় না সারা জীবনেও তৈরি হয় না কিন্তু তার কাজ থেকে যায় থেকে যায় তার কাজ তার সিগনেচার ভ্যালু হয়তো কোনোদিনই তৈরি হয়নি আর সবচেয়ে বড় কথা কি যে আমার যদি সিগনেচার ভ্যালু নাই বা তৈরি হলো আমি ছবি এঁকে গেলাম আমার নিজের মনের ভাবনা চিন্তা আমি যে সমাজে বাস করি যে সময়টা থেকে আমি অতিবাহিত করছি আমার জীবনযাত্রা সেখানে অনেকেই অনেক সময় প্রশ্ন করেছে যে আপনার ছবিতে কখনো সামাজিক কথা পলিটিক্স বা ইত্যাদি আসে না তাহলে আমরা তো কেউ পলিটিক্সের বাইরে নই কারণ যখন আমাদের ছোটোবেলায় রেশনের লাইনে দাঁড়াতে হয়েছে এবং সেই রেশন দেখা গেছে যে চিনি ফুড়িয়ে গেছে তা ডিউ স্লিপ দিয়েছে তো এই চিনি ফুরিয়ে যাওয়ার পেছনে যখন ফিরে এলাম বাড়িতে এসে বললাম ডিউ স্লিপ দিয়েছে তাতে বলছে যে রেশন দোকান থেকে তো বস্তা অন্যদিকে চলে যাচ্ছে কালী পুজোর আগে অন্য জায়গায় চলে যাচ্ছে চিনি অর্থাৎ ডিউ স্লিপ তো দেবেই তার মানে এর মধ্যে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সব কিছুই তো যুক্ত আমি কিন্তু তার আবর্তের মধ্যেই ঘুরছি এতে যদি আমার ছবির মধ্যে তার কোনো প্রভাব আসে সেইটুকুই আসুক জোর করে হাত তোলা ছবি যে তৈরি হয়েছে পৃথিবীতে তারা কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে ছিল বলে হয়েছে আজকে আমরা মেক্সিকান হিসেবে রিভেরা সিকুরাস এদের কাজে দেখি যে মনে হয় অনেক বৈপ্লবিক ছবি এঁকেছে এরা কিন্তু জোর করে আঁকেনি সেই সময়কার আন্দোলন সেই সময়কার সব কিছু তাদেরকে যেভাবে প্রভাবিত করেছিল তার চোখের সামনে যা দেখেছিল সেইগুলোই এঁকেছে আমা আমাদের অনেক সময় আমরা দেখতে পাই যে বিকাশ ভট্টাচার্য ছবি এঁকেছেন সকলেই অনেক সময় বলতেন যে শুধু নারী মূর্তি আঁকতেন এবং মহিলাদের ছবি আঁকতেন কিন্তু এর ভেতরে যে অন্তর্নিহিত অর্থ ছিল সেই অর্থগুলো যারা বিচার বিবেচনা করে দেখেছে এবং তারা কিন্তু বিচার বিবেচনা করে দেখেছে যে এই সমাজে এই রকম প্রভাব আছে সর্বত্র ছড়িয়ে আছে উনি ওটেছোনা ক্যালেন্ডারিস্টিক ছবি আমরা বলছি না যে ছবির মধ্যে অন্যান্য গুণ চলে আসবে সব কিছুই ছবির মধ্যে আসতে পারে কিন্তু একটা আছে সরাসরি একটা প্রত্যক্ষ প্রতিবাদ বা কিছু আর আর একটা অপ্রত্যক্ষভাবে আমরা বাঁচিয়ে চলি সব শিল্পী কিন্তু নিজেদেরকে বাঁচিয়ে চলে একটা অর্থে সকলকে বুঝতে হবে একটা জিনিস সেটা হচ্ছে যে সরাসরি আমি একটা পলিটিক্যাল ছবি আমার ভেতরে জ্বলন হলেও সেটা যদি আমি আঁকি না তাহলে আমি কোথায় গিয়ে দাঁড়াবো সমাজে সেই জায়গাটা কিন্তু সারা পৃথিবীতে অনেক রকমের মানে উদাহরণ প্রচুর পরিমাণে রয়েছে লাস্ট ইয়ারে জয়পুর আর্ট সামেটে রাধা বিনোদ শর্মা একটা পেন্টিং করেছে তারপরে লাল লাল ইয়ে শিবির ওরা তো পুরো পেন্টিং পেন্টিং পুরো ভেঙে ফেলেছিলেন এবার এইবার যদি একটা প্রশ্ন ওঠে যে শিল্পকে নিয়ে অত্যাচার বা কিছু এটা যুগে যুগে কালে কালে হয়েছে যার জন্য আমরা বড্ড পলায়নপর মানসিকতা হয়ে গেছে আমরা পিঠ বাঁচানো ছবি আঁকি খাজুরাও ভাঙতে তো এটা তো ইতিহাসই বলেছে খাজুরাও ভাঙতে গেছে কালা পাহাড়ের আক্রমণ হয়েছে অনেক কিছু ভেঙে দেওয়া হয়েছে কিন্তু একটাই ব্যাপার যে সব কিছুর মধ্যেই আমি সামাজিক জীব আমি যে সমাজে আছি সেই সমাজে কিন্তু আমি রিপ্রেজেন্ট করছি বলে সরাসরি রিপ্রেজেন্ট না করলে যে আমি এর মধ্যে নেই তা কিন্তু নয় আমি গান গাইতে পারি না গান গিয়ে গণসঙ্গীত করে অনেকেই দেখা গেছে যে অনেক রকমের সংগঠনকে সাহায্য করেছে আমাদের সময়কার স্বদেশি গান ছিল স্বদেশী নাটক স্বদেশী লেখা প্রচুর পরিমাণে ছিল তারা সেই সময় আমাদের যা রাজনৈতিক সামাজিক অবস্থা ছিল সেই সময়কে যারা সেইভাবে তারা এই কাজটা করে গেছে আমরা পরবর্তীকালে দুর্ভিক্ষের সময় দেখেছি সোমনাথর কিভাবে ছবি এঁকেছেন জয়নুল আবেদিন কীভাবে ছবি এঁকেছেন চিত্তপ্রসাদ কিভাবে ছবি এঁকেছেন ওইটা ওদের কাছে মানে ওদেরকে পেনিট্রেট করেছিল আজকে যদি আমি এগুলো করি না অনেকটা লোক দেখানো হয়ে যাবে আজকে এই কম্পিউটারের যুগে যেখানে দাঁড়িয়ে ঘরে একটা বাচ্চা জন্মের পর থেকে সে টিভি দেখছে ফ্রিজ দেখছে হ্যাঁ তো রকম বৈভবের মধ্যে কার বাচ্চা বৈভবে নেই এটা প্রথমে বুঝতে হবে যে বৈভব মানে কিন্তু আমি সেই অর্থে বৈভব বলছি না যা ওরা দেখছে সেই জায়গা থেকে আমি যদি তাকে বলি যে কষ্ট না করলে কেষ্ট মেলে না আমরা বিদ্যাসাগরের বর্ণপরিচয়ের কথা যদি তাদের বলতে থাকি তাদেরকে বোঝানো কিন্তু খুব মুশকিল হবে আমি জানি না তোমরা কে কীভাবে বাড়িতে কিভাবে পেয়েছো অনেকেই সিনিয়ররা আছেন তারা বলে তা প্রশ্নটা হচ্ছে যে অনেক কিছু পেয়ে গিয়ে কিন্তু আমাদের খানিকটা অবতরণ হয়েছে আমার কাছে মনে হয় যে এই যে এখন এত বই এত ইনফরমেশান সকলের পৃথিবীটা ছোট হয়ে এসছে সুবিধে কিন্তু অনেক হয়েছে সারা পৃথিবীর লোকের ছবি আমরা নেট খুলে দেখতে পাচ্ছি কিন্তু যে সময় আমরা ছবি দেখতে পেতাম না একটা বুক ফেয়ারের জন্য অপেক্ষা করে থাকতাম সেইখানে দু চারটে বই এলে তার পাতা উল্টে দেখতাম কিন্তু কেনার সামর্থ্য ছিল না ওই দেখাটার মধ্যে যে একটা অদ্ভুত দৃষ্টি সকলের মধ্যে দেখেছি মানে বইটা উল্টে উল্টে দেখছে এবং দেখতে দেখতে হট করে একবার উল্টে দেখে বইটা ও বাবা সাড়ে চারশো মানে তারপরে দেখেই চলেছে বারবার দেখছে সাড়ে চারশো এফোর্ড করার ক্ষমতা নেই যেটা দেখছে সেটা গেলার চেষ্টা করছে চোখ দিয়ে এরপর কাজ করার সময় কিন্তু ভাবছে যে ছবিটা দেখেছিলাম দারুণ রংটা লাগিয়েছিল এই যে প্রচেষ্টাটা ভেতরে ভেতরে ছিল না পাওয়ার থেকে যে প্রচেষ্টাটা বেড়ে গিয়েছিল এইটা কিন্তু এখন নেই একটা নেট খুললো একটা ছবি দেখল এবং আমি দেখি জল রং করার ক্ষেত্রে এক ধরনের ছবি কিভাবে ছড়িয়ে গেছে সকলে এক ধরনের ছবি আঁকে পেছনে একটা চার্চ দু তিনটে বাড়ির একটা চলে গেছে একটা ট্রাম্প তার নিচে দুটো দাগ অনেক জায়গায় গিয়ে এই ছবিগুলো দেখে আমাকে সবাই তার ছবিটা খুব ভালো না মানে খুব ভালো কিন্তু আমি বুঝতে পারি যে কোন জায়গা থেকে ছবিগুলো আসছে কয়েকটা হাতে গোনা শিল্পী তাদের ছবি দেখে জল রঙের দেখাটাই নিজের না একেবারে নিজের না এবং সেইটাকে করতে গিয়ে যে কি করে সে ক্যামেরা দিয়ে ছোটো একটা ক্যামেরা কিনে নিয়েছে প্রত্যেকে কিংবা মোবাইলে এখন সকলের ক্যামেরা আছে একটা তুলে নিল বাড়িতে গিয়ে ওইটাকে দেখে তারপরে ড্রয়িং করে ছবিটা আঁকছে সবচেয়ে বড় কথা যে আমি এখানে কথা বলবো না একটা বই যদি কিনি সেই বইয়ে ফটোগ্রাফ থেকে ওয়াটার কালার করছে সেইটা প্রিন্ট করে দেখানো আছে যে কিভাবে ফটোগ্রাফ থেকে ওয়াটার কালার করা যায় মানে ওয়াটার দেখে কি করে করা যায় আমাদের মাস্টারমশাই একটা কথা খুব ভালো বলতেন রাস্তায় তুমি বসেছো তোমার সঙ্গ থেকে অনেক দূর একটা ল্যান্ডস্কেপ মাঝখান দিয়ে এত লোকজন চলে যাচ্ছে এই যে ডিস্ট্যান্সের মধ্যে এত হাওয়া বাতাস তুমি একটা বোর্ডের মধ্যে একটা ক্লিপ দিয়ে একটা ছবি এঁকিয়ে রেখেছো সেখানে চোখটা যাচ্ছে না একটা ফ্ল্যাট ডাইমেনশন থেকে আরেকটা ফ্ল্যাট ডাইমেনশনে ছবিটাকে ট্রান্সফার করছো কিন্তু তুমি ওখানে বসে করতে গিয়ে যে ভুলভ্রান্তিটা হবে সেই ভুলভ্রান্তিটা কিন্তু বড় মিষ্টি সেইখানে যে ড্রয়িংয়ের ভুলটা হবে সেই ভুলটা ভুল না বরঞ্চ তুমি এই ছবিটা দেখে এত বেশি ফটোগ্রাফিক পারফেকশানে পৌঁছানোর চেষ্টা করছো আর তোমার পারিপার্শ্বিক সিচুয়েশানটা কি তুমি ঘরের মধ্যে বসে জড়বস্তু থেকে জড়বস্তু থেকে ট্রান্সফার করছি রাস্তায় দাঁড়িয়ে ধর্মতলার মোড়ে ছবি আঁকছি পট করে পানির পিক ফেলে চলে গেল পিকটা পড়ে ছিটকে প্যালেটের উপরে এসে পড়লো এইটা দেখলাম দেখে ভদ্রকের দিকে তাকালাম একটা লোক বলে যে অশুভ লোক তোমার সেই ছবি আঁকছে সেটা যখন দেখে একটা চলে গেলো আবার পানটা চিবাতে চিবাতে চলে গেলো আমি তখন ওইটা দেখছি গা ঘিংঘিং করছে কী আর করবো পাশে যে খবরের কাগজটা ছিল সেই খবরের কাগজটা ছিঁড়ে নিয়ে প্যালেটের ভেতর থেকে ওইটা মুছে নিয়ে বাইরে ফেলে দিয়ে আবার ছবি আঁকতে শুরু করলাম এই যে দুম করে একটা গাড়ি চলে গেলো ছিটকে ধুলোগুলো এসে পড়লো সব গুড়ি 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 করে কিরম চিচি চিচি করে ফেটে গেলো ছবিটা ফেটে গেলো এটা কী করে বসে আছি বসে আছি শুকিয়ে গেলো একটু ঝাড়া দিলাম তারপর আর একটা টন্দিলাম দেখলাম দাগগুলো দেখা যাচ্ছে স্যারকে গিয়ে যখন দেখালাম সে বলছি এইটা কিছু না ওইটা স্পটে বসে কাজ করেছ তারই নমুনা বাড়িতে হলে এটা হতো না কেউ তোমাকে ধুলো ধুলাচ্ছে না ওখানে ওর মধ্যে এই যে ডিস্ট্যান্স একটা কথা বলছি দুজনের মধ্যে যে ডিস্ট্যান্স এই ডিস্টেন্সের মধ্যে থেকে একটা মাছে উড়ে চলে গেল তার মানে এইখান থেকে এই পর্যন্ত একটা স্পেস আছে আমি যখন একটা ছবিকে দেখে কপি করছি তাতে কোনো স্পেস নেই হাতটা গিয়ে আটকে যাচ্ছে এই যে ডিস্টেন্সটা ধরার যে আমাদের প্রচেষ্টা এই যে হাওয়া বাতাস নড়ছে এইটা কিন্তু দেখতে দেখতেই ফিল করা যায় মানে আমি তুলি দিয়ে রঙ চালাতে চালাতেই হাওয়াটা ধরার চেষ্টা করি এমনও হয় যে আমি মানে মেমোরিতে ছবি আঁকি বাইরে দেখে এসেছি দেখে না চুপ করে বসে থেকে ড্রয়িংটা করলাম বা ড্রয়িংটা অর্ধেক করে নিয়ে এসেছিলাম তারপরে ভাবলাম যে ওইখানে চুপ করে বসে থেকে ওইটার মতোই করার চেষ্টা করব তারপরে হলো না তারপরে স্পটে গেলাম এখন তো দেখছি স্পটে না গেলেই হয় সকলে যা ওয়াটার কালার করে আমার মনে হয় না আমি তো এখন কলকাতা শহরে খুব একটা খুব দেখি না যে কেউ স্পটে বসে ওয়াটার কালার করছে কয়েকজন যে করে না তা নয়

সে সব কিছু ছেড়ে দিয়ে না সে ওই কাজ করতে শুরু করলো একটা কেউ একটা ছবি আঁকলো তারপরে আমি বুক ফেয়ারে গিয়ে দেখেছি একই ছবি ঘুরিয়ে ফিরিয়ে লাইন করে রেখেছি তার ভেতর থেকে তার এগুলো বিক্রি হয় তার মানে কি যে ছবিটায় ওইখানে আমি আটকে গেছি আর কিন্তু দ্বিতীয় ভেঞ্চারটা করছি না আমার ছোট একটা ভাগনে আছে সে ফটোগ্রাফি তোলে সে ফটোগ্রাফি তোলার পর যে আমি ক্যামেরাটা দিলে পরে তুমিও যা তুলবে আমিও তাই তুলব এবার সে ডিজিটাল ফটোগ্রাফি করে সে বলে আজকে আমার কাছে ডার্ক রুম নেই আজকে কম্পিউটারে করা যায় আমি এটা করব না আমি না করলে পরে তো তুমি যে ছবিটা তুলছো আমি যে ছবিটা তুলো দুটো তো একই ছবি কারণ ক্যামেরা এলিমিনেটও করতে পারবে না অ্যাডিশানও করতে পারবে না আমি যদি অ্যাডিশান করি তাহলে কেন করবো না তুমি ব্রাশ দিয়ে অ্যাডিশন করছো আমি কেন অ্যাডিশান করবো না তুমি একটা গাছ দে মানে এটা ঠিক সেই ফটোগ্রাফি হয়নি অন্য ফটোগ্রাফি হয়েছে এখন ফটোগ্রাফির মধ্যে প্রভাবগুলো দেখাও যাচ্ছে যে অন্য ফটোগ্রাফি হয়েছে কিন্তু আমি তো ফটোগ্রাফি করছি এবার এদের এই যে নতুন প্রজন্ম এই যে প্রশ্নগুলো তুলছে তার কিন্তু সঠিক উত্তর সত্যি সত্যি দেওয়া যাচ্ছে না কারণ কারো যদি ক্রিয়েশনের দিকে মন থাকে সে যদি মনে করে যে আমি এইভাবে ভাবছি তাকে ভাবনা চিন্তাটা তো থাকতেই হবে তো আমার মনে হয় যে এইটা চলার পথটা অনেকে বলে ভীষণ বন্ধুর আমার মনে হয় যে সত্যিই বন্ধুর কিন্তু এটাকে ওভারকাম করার রাস্তা আমাদের কাছে একটাই যে প্রতিনিয়ত যদি আমরা কাজটা করে যাই এবার কে কী করলো তার ফলোয়ার না হয়ে বা নানান রকম এক্সিবিশনে প্রভাবিত না হয়ে আমরা প্রলোভন আমরা বড্ড লোভই এই লোভটা বর্জন করে যদি কাজটা করতে পারি আমার মনে হয় যে আমরা টিকে থাকব আর সবচেয়ে বড় কথা হচ্ছে টিকে থাকা আমার মনে হয় আমাদের একটাই অঙ্গীকার করা উচিত আমরা যেভাবে ছবি আঁকতে বসেছি আমরা যেন টিকে থাকি নিজেকে টিকিয়ে রাখি আর সবচেয়ে বড়ো কথা যে নিজের প্রতিদ্বন্দ্বী যদি নিজে হওয়া যায় তাহলে সবচেয়ে ভালো এটি আমার শেষ কথা নিজের প্রতিদ্বন্দ্বী নিজে হোক অন্য লোক অন্য শিল্পী যেন আমার প্রতিদ্বন্দ্বী না হয় আমার প্রতিদ্বন্দ্বী প্রদীপ মৈত্রের প্রতিদ্বন্দ্বী প্রদীপ মৈত্র হবে প্রথম ছবিটার থেকে দ্বিতীয় ছবিটার প্রতিদ্বন্দ্বী আমি হব তাহলে নিশ্চয়ই আমার প্রথম ছবিটা থেকে দ্বিতীয় ছবিটার মধ্যে আমি উত্তরণ হবে কিনা জানি না কিন্তু লড়াইটার ছাপ থেকে যাবে এটাই আমার কাছে বক্তব্য খুব ভালো লাগলো নমস্কার জানলাম আপনার এক্সপিরিয়েন্স এটা আমাদের কাছে সাংঘাতিক এগিয়ে নিয়ে যাবে আমাদের এত কিছু জানার পরে আমার আমার সত্যি গর্ব হচ্ছে যে আমি নিজেকেও এইভাবে টিকিয়ে রাখতে পারি জান নিশ্চয়ই আমরা সকলেই টিকিয়ে রাখতে পারবো এটা আমরা সকলের কাছে আমরা ঈশ্বর বলে কিছু নেই আমরা মানুষের কাছে প্রার্থনা করি একটাই জিনিস যে তারা আমাদের পাশে এসে দাঁড়ান আমরা আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখবোই